নামাজির হাসরটা হবে কারণ ফেরাউন হামান এবং উবাইদা খালদার সাথে অনেকে নামাজ আজকে নামাজ পড়ছে শুক্রবারে আর শনিবার রবিবার ছয় দিন গেল নামাজের দাঁড় দাঁড়ালাম এমন মসজিদে আসি না আরে নামাজ শুক্রবার এলে অনেক সময় তো শুক্রবারে জমাতের মধ্যে যে অনেক সময় আয় অনেকে কিছু সরদারি করবার লেগে আয় কিছু আবার না আইতে মানছে বলে কেউ লেউটা দেয় না কি কম তাহলে এই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে অনেকে আয় কিন্তু আল্লাহরে হাসিল করার জন্য কতজন আইতাছি না আইতাছি এটা আল্লাহ অন্তরে মানে খাল্লাম এটা আল্লাহ পেতার বল তবে নামাজ যে অনেক সময় ছেড়ে দিতাছি নামাজ যে পড়তেছি না এই জন্য দেখেন যে নামাজ যে পড়তেছি না নামাজ কোন প্রকার নামাজির হাসরটা হবে কারণ ফেরাউন হামান এবং উবাইদা খালদার সাথে নামাজি হাসর নাসরটা হবে এদের সাথে জানা দরকার না কি কন মুসল্লি হবো নামাজ পড়ুন আবার আমার হাসরটা হইব কারণের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে আর উবাইদা খালদার সাথে কি ব্যাপার এই জন্য আপনাদের সামনে এই হাদিসটি তুলে ধরতেছি আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রাওয়াত করেছেন আন্নাহু যাকাত সালাত ইয়ামান নিশ্চয়ই একদিনের নামাজ সম্পর্কে এখানে উল্লেখ হলো আলোচনা করা হলো শুধু একদিনের নামাজের ব্যাপারে আলোচনা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা মান হাফাজা আলাইহা যে ব্যক্তি এই নামাজটাকে সংরক্ষণ করবে নামাজটাকে সঠিকভাবে আদায় করবে জানাতাহু নূরান এই নামাজটা তার জন্য হবে নূর আলো ও বুরহানান এবং মুক্তির দলিল ও নাজাতান ফি ইয়াউমিল কিয়ামা ও নাজাতান ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন নাজাতের জন্য এটাই হবে উসিলা যে নামাজটা যদি সংরক্ষিত ভাবে পড়া হয় আবার নবীজি বলতেছে আলাম আমাল্লাম ইউহাফিজ আলাইহা যদি কেউ দাইমী ভাবে ইউহাফিজ শব্দ তোলে দাইমী ভাবে নামাজ না পড়ে এটা হলো দাইমী ভাবে নামাজ পড়ে আর যদি কেউ দাইমী ভাবে নামাজ না পড়ে লাম তাকুন লাহু নূরান তাহলে এই নামাজ তার জন্য আলো হবে না ওয়ালা বুরহানান এবং তার প্রমাণ দলিল হবে না ওয়ালা নাজাতান এবং তার জন্য মুক্তির কোনো ব্যবস্থা হবে না ওয়াকানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ রাওয়া আহমদ ও দারান এই হাদিসটা তিনটা কিতাবের মধ্যে থেকে উদ্ধৃতি আসছে আহমদ সাহেব রাওয়াত করেছেন দারামি ইমাম দারামি রাওয়াত করেছেন ভাইহাকি সবিল ইমান মধ্যে রাওয়াত করছেন তাহলে বলতেছেন তার জন্য কি হবে মা কারুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন ওই যে তাই নিভাবে যে নামাজ জানা পড়বে তার অবস্থা হবে এই মা কারুন কারুনের সাথে ওয়া ফেরাউন ফেরাউনের সাথে ওয়া হামান এবং হামানের সাথে ওয়া উবাই ইবনে খালফ আর আমার নবীর উম্মতের জন্য সবচেয়ে বড় মুনাফিক উবাই ইবনে খালফ বড় কাফের এর কথা এখানে উল্লেখ করা হয়েছে এদের সাথে হবে তার হাসরটা আর নিজে বিবেচনা করেন হাসর কি নবী ওলি গোস কুতুবের সাথে করবেন নাকি এই কারণা ফেরাউন্না হামান্না উবাই ইবনে খালফ ও কাফের যারা বিল্লালের মনিব ছিল কত মাইল মারছে এর সাথে করবেন যদি যদি এতে করে যদি মনে করেন যে কথাটা আসলে বিশ্বাস দিতেছে না তাহলে ইমান থাকতো না তাহলে বোঝা গেল নবী মিথ্যা কথা বলছেন আওয়াজ কি কম এ কথা কি ইমান আনন্দ যাব নবী যে জায়গাতে বলছেন যে ব্যক্তি দামি ভাবে নামাজ জানা পড়ে তার হাসরটা হবে কারণ ফেরাউন হামান এবং উবাই ইবনে খালফের সাথে তাহলে কি আর হাসর আর কেউ সাথে হইব এই জন্য দায়মি নামাজ পড়বেন দায়মি নামাজ পড়বেন নামাজ সবসময় পড়ে দেবেন উজুর আপত্তি থাকলে আল্লাহ মাফ করার মালিক কিন্তু আল্লাহ অন্তরের মালিক উজুর আপত্তি তো মাফ করার মালিক কিন্তু আমরা আর চিকিরা এমনি ভাবে আমরা আমি ছেড়ে দিতেছি নামাজ
করতেছি না, তাহলে তো আমার আপনার অবস্থা ভালো হইতেছে না। আমি আপনার অবস্থা কার সাথে হবে কাল হাসর মারতা, এটা তো নবীজি এখানে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, নাকি আর কোন বাকি আছে? এই জন্য বাবারা ভাইরা নামাজটা দায়মি ভাবে, আল্লাহ কোরআনেও সূরা মুমিনের মধ্যে বলছেন যে নামাজটাকে জান্নাতের অধিকার ওই মুমিন হবে যাহারা নামাজটাকে দায়মি ভাবে আদায় করে। সুবহানাল্লাহ, স্পষ্ট ভাবে বলছে। আচ্ছা, নামাজ আমরা ছেড়ে দিয়েছি, হযরত মাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকে বললেন, হুজুর আমাকে কিছু ওসিয়ত করেন। নবীজি উনাকে 10টা ওসিয়ত করছেন, 10টা ওসিয়তের মধ্যে একটার কথা বলতেছি আর 9টা মানে দরকার নাই পরে প্রতিষ্ঠা। লা তাতরুকুন্না সালাতান মাতরাতান মুতামিদান, আপনার সাথে আস্তে আস্তে সাথে বসে যান, এত কথাগুলো শুনেন। লা তাতরুকুন্না সালাতান মাতরাতান মুতামিদান, হযরত মাস যখন নবীজি টিকা উসওয়া চাইছেন, উপদেশ চাইছেন, তখন নবীজি তাহাকে উপদেশ দিছে, এই মাস তোমরা কি করো না, ফরজ নামাজকে তোমরা ইচ্ছাকৃত ভাবে ছাড়িও না, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাতরাতান মুতামিদান, তোমরা ফরজ নামাজকে ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছাড়িও না। যদি কোন ব্যক্তি ফরজ নামাজটাকে যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, তাহলে এই ব্যক্তির দিকে আল্লাহর জিম্মাদারি উঠে নিবে। আল্লাহর জিম্মাদারি উঠতে গেলে ভালো হবে কি কোন, আল্লাহর জিম্মাদারি উঠতে গেলে কি ভালো হবে? ভালো হবে। অনেক সন্তান যদি মা বাবার অর্ধ কিছুটা অবৈধ ভাবে চলাফেরা করে, তখন অনেকে গিয়ে যখন কথাবার্তা বলে, তখন বাবু বলে, এই এটা কথা কিছু আমার সাথে আসার আমি নাই, এর দায় দেয় তোমার কাছে নাই, এর এই ব্যাপারে আমি কিছু বুঝতে না কি করা। তা আল্লাহ তো এই কথাটা এখানে বুঝাই দিছে যে এই বন্দার ব্যাপারে আল্লাহ কোনো জিম্মাদারি কোনো কিছু নাই। তাহলে কি নামাজ ছাড়া দেবো? নামাজ কি ছাড়া দেবে নাকি? নামাজ ছাড়া গেলে কি হবে? এক নম্বরে আল্লাহর জিম্মাদারি থাকবে না, এরপরে হাসরটা হবে কারণ কারণ হামান এবং ওয়েবনা কালবের সাথে। তাহলে এই কথাটি মনে রাখবেন যে নামাজ পড়া জরুরি কিনা, দায়িত্ব আছে কিনা, আপনারা সাংঘাতিক ভাবে জিনিসটা খুব বেশি গভীরভাবে চিন্তা করবেন। অনুরোধ করি নামাজ দাও যারা বালেগ হয়েছেন এদের থেকে শুরু করে আর ছাইলেন না, আর যারা না বালে অবস্থা আছে 10 বছর 7 বছর, এদেরকে নামাজের হুকুম করেন, এদেরকে কিছু আঘাত করেন নামাজ পড়ার জন্য। নবীজি বলছেন যে তোমাদের সন্তানাদি যখন 7 বছর পড়ে যায়, মূল আওলাদ বিশ্বলাভ, তোমার তার কি করো নামাজের আদেশ করো, আর যখন 10 বছর হয়ে যায় তাকে কিছু শাসন করো। এই দায়িত্বগুলো যদি আমরা প্রত্যেকেই আদায় করি, আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত অবশ্যই বরকত দিবে, আমাদেরকে কবুল করে নেবেন, সমাজ অবস্থা খুব সুন্দর হবে, ব্যান আমাদের থাকবে না। এটাই হলো আপনাদের কাছে অনুরোধ।